হাই বন্ধুরা, আমি ডিজে বাপি বলছিলাম, যে কারণে এসেছি বন্ধুরা। বন্ধুরা, অনেক বন্ধু আছে, অনেক পরিবারের মানুষরা অনেকে অনেক রোগে ভুগছেন, বা তারা নিরাময় করতে পারছে না, কোনো ডাক্তার ভালো ডাক্তার দেখাতে পারছে না বা কিছু, তার কারণেই কিন্তু বন্ধুরা এই চ্যানেলটি করা। আমি আমার চ্যানেলে সত্যি আপনারা ভালোবাসেন, যার কারণে আমার প্রচুর সাবস্ক্রাইবার। অনেকের বাড়িতে অনেক রুগী রয়েছে, যেমন বলতে নেই ক্যান্সার রুগী, বা এরকম নিরাময় করতে পারছ না। ক্যান্সার অবশ্য নিরাময় হয় না, যতদিন ডাক্তার বদি দেখানো যায় তার জন্য ভেলোরে যাওয়া উচিত, বা বড় বড় ডাক্তারের সাথে আমার অবশ্যই যোগাযোগ রয়েছে। কেন, অনুষ্ঠান প্রোগ্রাম ছাড়ার পূর্বে ওরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে, ডাক্তারবাবুরাও তারা কন্ট্যাক্ট করে, বা ভালো ভালো লোকেরাও কন্ট্যাক্ট করে এবং তাদের সাথে যোগাযোগে দেনে, এইটুকু আমার যোগাযোগ রয়েছে, সোর্স রয়েছে। আপনারা গেলে যেটা 100 টাকা খরচ হবে, আমি গেলে সেটা অন্তত 1 টাকা খরচ হবে। সেই কারণে বলছি বন্ধুরা, আপনারা যাদের আপনাদের বাড়িতে যাদের যাদের এরকম সমস্যা রয়েছে, বা কোনো বড় বড় রোগের সমস্যা রয়েছে, তারা প্লিজ একটু যোগাযোগ করবেন। এবং কোনো বিপদে পড়ে গেছেন, কোনো বড় বড় বিপদে পড়েছেন, প্লিজ বন্ধুরা যোগাযোগ করবেন। কারণ হয়তো ব্লাড দিতে হবে, ব্লাডের জন্য যোগাযোগ করবেন, পারলে আমি আমার ব্লাডও দেব। কারণ এই কারণে কথাটা বলছি বন্ধুরা, আমি আপনারা আমাকে ভালোবাসেন, ইতিপূর্বে আমি অনেক ভিডিও ছেড়েছি, সবাই কিন্তু আমাকে কমেন্ট করেছেন বেশি এবং আমাকে ভালোবেসেছেন বেশি, যার কারণে আমি চাই আপনাদের প্রত্যেক মানুষের বিপদ আসে, বিপদের পাশে যদি না দাঁড়াতে পারি তাহলে সে প্রকৃত বন্ধু নয়। আপনারা আমাকে যেমন ভালোবাসেন তেমনই ভালোবেসে আসুন, আর যদি কোনোদিন কোনো বিপদে পড়েন প্লিজ বন্ধুরা আমাকে একটু জানাবেন, আমি অবশ্যই হেল্প করব। মঙ্গলবার, বৃহস্পতিবার আর শনিবার এই সপ্তাহে 3 দিন আমি বৈকাল 5টা থেকে 6টা পর্যন্ত লাইভ ভিডিও করি, তখন আপনারা যোগাযোগ করবেন আমার সাথে, যে আমার বাড়িতে এই সমস্যা। এবার আপনি যখন কমেন্ট করলেন আমার লাইভ ভিডিওতে, আরো 10 জন দেখলো, হয়তো 10 জনের মধ্যে কোনো না কোনো মানুষ অন্তত সে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। হয়তো দেখা যাচ্ছে আমি আমি এইটা আপনার প্রবলেম, আমি এইটা সলভ করতে পারলাম, ও একটা প্রবলেম সলভ করতে পারলো, এরকম ভাবে আমরা সবাই মিলে সকলার হয়ে কাজ করব। এই কারণে আমি চাই স্বচ্ছ ভারত করতে। বন্ধুরা, যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করুন প্রত্যেক মানুষকে জানানোর জন্য। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করুন। আর বন্ধুরা, যেটা বলছিলাম, আপনারা আমাকে ভালোবাসেন, আমাকে যেমন দাদা বলে ডাকেন বা ভাই বলে ডাকেন, তেমনিও আমি আপনাদেরকে বন্ধুর মতো দেখি। এবং 1,12,000 সাবস্ক্রাইবার, অর্থাৎ আমার 1,12,000 ফ্যামিলি, আমি সবাইকে স্যালুট জানাই। এবং আমার চেয়ে বয়সে যারা বড় তাদেরকে আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম জানালাম, প্লিজ বন্ধুরা আমার প্রণামটি গ্রহণ করবেন। ইতিপূর্বে আমি অনেক অনুষ্ঠান ছেড়েছি, অনেকে আনন্দ পেয়েছেন, আবার অনেকে হয়তো কষ্ট পেয়েছেন। যারা যারা কষ্ট পেয়েছেন বন্ধুরা আমাকে একটু কমেন্ট করবেন, যে বন্ধু এই জিনিসটা দেখে আমি কষ্ট পেয়েছি, বা এই ব্যাপার আমাকে বলবেন প্লিজ বন্ধুরা। আমি চাই না কারোর কষ্ট দিতে, কাউকে হাসাতে না পারলে কাউকে আমি কাঁদাই না। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য, পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশিক সান্তোষা, ডিজে বাপি, 2 সাইড নম্বর 4। আমি চলে গেলাম রে, চলে মরে গেলাম রে, এক মুখ পোড়ার জ্বালায়। আমি চলে গেলাম রে, মরে গেলাম রে, চলে গেলাম দিদি, চলে গেলাম। আচ্ছা তোমরা বলো তো, শ্বশুর আর কারোর ঘরে নেই, কেউ আর শ্বশুর শাশুকে নিয়ে সংসার করেনি, কি বলবো দিদিরা, আমার ঘরে যে শ্বশুর, শ্বশুর তো নয় যেন গোটা অসুর। যেদিন থেকে আমার শাশুড়িটা মারা গেছে সেদিন থেকে আজ পর্যন্ত আমাদের এই বুড়োকে নিয়ে আমাদের এই গ্রামে 3-4 বার বিচার হয়ে গেছে। আচ্ছা তোমরা বলো তো, ওই সব শ্বশুরকে নিয়ে কি সংসার করা যায়? আসলে কি জানো তো, আমার ওই শ্বশুরের নজরটাই খারাপ। হিন্দি গান গাইব, এবার শোনা অনেকগুলি, তাতে যদি আসে বাধা।
DJ Bapi, Dushai 1 number pole. আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মূল, মাঝরাতে স্বপ্ন দেখি পাশে নাই বউ। কি যে করি ভেবে নাহি পাই, হঠাৎ করে মনে পড়লো আমার বুড়ি তো আর বেঁচে নাই। চারবার হেগে খেতে মরে গেছে দাদা, সে হেগে মরেছে তার রোগটা আমার দিয়ে গেছে। বললে বিশ্বাস করবে না, আজ তিন দিন এমন পায়খানা হচ্ছে, বাথরুমে গিয়ে যদি একবার বসি আওয়াজ মারতেছে, মাল বুঝবুনি মেরে বেরিয়ে চলে যাচ্ছে। ছুটে গেলাম ডাক্তারের কাছে, বুড়ি ডাক্তারবাবু এইভাবে পায়খানা হচ্ছে, আমি তো আর বাঁচবো না। ডাক্তারবাবু বলছে এক্ষুনি ওষুধ খাও সেরে যাবে। ওষুধটা সবে বার করেছে, সেই সময় কারেন্ট চলে গেছে। অন্ধকারে খালি সুইচ খুঁজে দিয়েছে, লাইট জ্বালাবে সুইচ খুঁজে দিয়েছে। আরে তুমি ওষুধটা দাও আমি খাই, তারপরে লাইটটা জ্বালাবে। ওষুধ দিল আমি খেলাম। তারপরের দিন বাড়িতে এসে পায়খানায় বসেছি, দেখি শুধু ঝুরি ভাজা বেরোচ্ছে, শুধু ঝুরি ভাজা, হয়তো বাঁচবো না। আবার ছুটে গেলাম ডাক্তারের কাছে, বলি ডাক্তারবাবু ঝুরি ভাজা হচ্ছে কেন? বলে আই অ্যাম সরি। আমি বলি কেন? বলে তোমার অন্ধকারে ওষুধ দিইনি, জামার বোতাম দিয়েছি, জামার বোতাম খেয়েছি, জামার বোতাম এমন জায়গায় আটকে গেছে, পাতলা পায়খানা হচ্ছে, বোতামের বোতামের চারটে ফুটো দিয়ে শুধু ঝুরি ভাজা, অনর্গল ঝুরি ভাজা, হয়তো বাঁচবো না মরে যাবো। একটা বড় মাছ ধরেছি, মাছের মাথা খেয়ে মরবো। ও বৌমা 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 কি হয়েছে হাগুরে? ময়দার মাল নয়, বারো ভেজালি মাল বেরোচ্ছে। বারো ভেজালি মাল? তোমার বারো ভেজালি মাল তোমার কাছে থাক, তুমি যেটা বলতে এসেছো সেটা বলো। বলছিলাম আমি হয়তো বেশি দিন বাঁচবো না, যে মাছটা ধরেছি মাছের মাথাটা আমার দেবে। কেন? অল্প বয়সে বুড়ির মাথাটা কি তোমার হয় না, এখন মাছের মাথা? আরে বাবা মাছের মাথা কেন, তুমি আমার মাথাটা খাও না বৌমা। ওই মাছের মাথার ভেতরে আমার দুটো চোখে দৃষ্টি চলে গেছে, আমি ছাড়া যে খাবে পায়খানা লাইন পড়ে যাবে। দরকার পড়লে ওই মাছের মাথা আমি খাবা কেন, থুতু মেরে খাবো, তবু তোমায় দেবো না। আমার নাম মধু ঢালি, আর আমার নাম বোতল ধরি, বোতল ধরি। হ্যাঁ তুমি যদি মধু ঢেলে দাও বোতল ধরতে অসুবিধা কোথায়? বুড়ো বুড়োর জায়গায় থাকে গা, বুড়ো যদি বেশি বাড়াবাড়ি করে গা তো বুড়ো ধরে ফাড় দেগা। আরে বৌমা এই সামার মারুঙ্গা তেরা কো শির ফাড় দো। ওই তো বডির ছিরি, স্টিল বডি, দুর্গা কেরম অসুরের বধ করে দেখেছো? ওই রকম আমি তোমার বধ করে দেব। না বৌমা ত্রিশুল ঢুকবে না, বেঁকে ধনুক হয়ে যাবে। কেন? ইয়ে অম্বুজা সিমেন্ট দিয়ে ঢালাই ফেলা। দেখো বুড়ো আমি তোমায় স্পষ্ট কথা বলে দিচ্ছি, ওই মাছের মাথা আমি তোমায় দিতে পারবো না। বেশ অদম ঝগড়াঝাটি করবে না, চলে যাচ্ছে। হ্যাঁ যাও। আর যাবার সময় একটা কথা বলে যাচ্ছি, বলো এই বাড়িতে আমার সেবা যত্ন করার মতো লোক আমি এনে দেখিয়ে দেবো। তার মানে তুমি কি করবে? বুঝতে পারছে না? না আমি আবার বিয়ে করব। এই বয়সে তোমার কে বিয়ে করবে শুনি? আমি চললাম কোথায়? আমার আবার বিয়ে হবে। চিন্তা করো, ওই বুড়ো যদি আজকের বিয়ে করে আনে, কালকে সকাল হতে না হতে ওই বুড়োর জেতায় যা আছে সব ওই মেয়েটার নামে লিখে দেবে, তখন আমরা কোথায় যাব? কিন্তু না, আমি এক্ষুনি আমার ভাতারের কাছে যাব, গিয়ে সব কথা ওর খুলে বলবো, কোনো মতে ওই বুড়োকে বিয়ে করতে দেয়া যাবে না। দেয়া যাবে না।
Ashit Sandosha, DJ Bapi, Dushai Ek Number Pole. অন্ধকারে চোরায় মাল ঢুকোচ্ছি ঠেলে ঠেলে, ও 10 টাকা লরির মতো বাল্লোড অবস্থা, কোন মুহূর্তে খালাস হবে বোঝা যাচ্ছে না। তবে তোমার কাছে দুটো হাত জোড় করে বলছি, তুমি বাসর ঘর নষ্ট করবে না। না না, আমি এত সহজে বাসর ঘর নষ্ট হতে দেব না। ও আসার চেষ্টা করলে তুমি আসতে দেবে না, বাধা দেবে। এই যে, হ্যাঁ বলো, আজকে একটা খুশির খবর আছে গো। কি? আমি না পলিউ সেন্টারে দিদির কাছে গিয়েছিলাম। হ্যাঁ, কি বললো? কি পলিউ সেন্টারে দিদিরা বললো আমার নাকি রবিবার দিন ছেলে হবে। ও ভুল বলেছে। কেন? রবিবার দিন তো সব বন্ধ থাকে। তা বলে কি ছেলে হওয়া বন্ধ থাকবে? না, তুমি এক কাজ করো, ওটা রবিবার দিন নয়, ওটা সোমবার দিন করে দাও। না, আমরা শনিবার দিন রাত্রিকে ভর্তি হবো। আরে বাবু রে, তা এতদিন ধরে রাখতে পেরেছো, একটা দিন ধরে রাখতে পারছো না? ধরে রাখাটা কি কাজ? আমি বুঝতে পারছি, তুমি কি বুঝবে? তা তুমি 6 মাস ধরে, আর আমার কেন? আমি 6 মাস ধরে রেখে দিই। ঘরে ঘরে সোজা করা যাবে না? ঘরে ঘরে কি করে সোজা করবে? যেদিকে ঘুরেছে উল্টো পিঠে হাতুড়ি মারবো। না, সবসময় আনারই বুদ্ধি গো। উল্টো পিঠে হাতুড়ি মারলে ঘুরে যাবে। আজকে মানুষ কালকে নেই, এই অবস্থা 10 টাকা লরির মতো ওভারলোড অবস্থা, গান শুনতে যে একটা বাসর ঘরে গান শোনাবো। শুয়ার বাচ্চা গান শুনে তবে পৃথিবীর আলো দেয়। কত স্বপ্নে তোমার DJ Bapi, Dushai Ek Number Pole. কি হলো জননীর সেবায়, কি কোনো ত্রুটি হলো? শোন, আমি তোর গুরুজন, আমি যা বলবো তুই তাই শুনবি। সবসময় শুনতি যে আজকে না হয় শুনবো। তোর বাবা ঘরের ভিতর কি করছে আমি গিয়ে দেখে আসি, তুই ওইখানে দাঁড়া। দাও। কি হলো, তুমি ওরকম চমকে উঠলে কেন? চিন্তা করো, উলাউ তোর বুড়ো ঘরের ভিতর এমনভাবে শুয়ে আছে যেন মনে হয় ড্যান্স হাঙ্গামা করে এসে কেহিতে পড়েছে। বাবা বুড়ো বয়সে ড্যান্স হাঙ্গামা করতে? তোর বাবা ঘরের ভিতর কি কীর্তি করে শুয়ে আছে গিয়ে দেখা। ঠিক আছে, আমার বাবা শুয়ে আছে, আমি দেখছি। হ্যাঁ যা। এই বাবা করতে গাইবার জন্য এসে তো। কেন তুই জানিস না, তোর বাবার তো নজরটা খারাপ, এরকম কুকর্ম কোথায় করে বলেছিল, লোক কি করবে, নিয়ে ঘায়ের উপর চাবি দিয়েছে। ঠিক আছে, আমার বাবা কুকর্ম করেছে, আমি দেখছি। হ্যাঁ যা। এই যাচ্ছি। বাবা বাবা বাবা, ভগবান দে, বাসর ঘরে একটু এনজয় করবো সেটাও করতে দিচ্ছি না। মশা মাছি মাকড়শ। ও বাবা রে, কি আইটেম নে সুচে দে। না, আমি একটা ছেলে ডেকে তো তুললাম, এমন ভাবে হাই তুলছি যেন 6 মাস ঘুমোয় নেবে তারি। বাবা বাবা বাবা
DJ Bapi, do Shahid number 4. দুটো ঘাস খা বদলে গেছে যুগের হাওয়া দোষটা দেবো আর মাগের পেটে জন্ম নিল টাটকা জানো দাদা গো টাটকা জানো বাবা বলে তুই কি মানবি না তোর বাবা মানবে আমি তো মেনে নিয়েছি আমার বৌমা রূপখানা দেখা পাচ্ছ ওই জন্য কথা বলে না 5 ফুট শরীরে 21 ফুট শাড়ি তবুও অঙ্গ ঢাকিতে না পারে কিছু কিছু নারী আপনারা দেখবেন আগামী প্রজন্মের শিশুরা মায়ের আঁচলের যে কি সুখ সেটা পাবে না কারণ এইসব বৌমা তো আঁচল থাকবে না বাবা বলে মন নাচ করবে কুকুরকে নাই দিলে মাথায় উঠে বসে তুমি কি মনে করেছো ভালো দিনী তুই মারলাই মরবো না আমার উত্তরাধিকারী মুখ দেখে মরবো তোর মতো কুলাঙ্গারের মুখে বাবা ডাক শুনবো না উচিত শিক্ষা দেবো তোরে বাঁচাবে না কেউ নাইটি পরে মারলো লাথি তোমার ছেলের আমার বংশের উত্তরাধিকারী যদি কিছু হয় তোদের দুজনের জেলের ঘানি টানাবো কানে পাতা হয় শিক্ষা দেবো তোরে বাঁচাবে না কেউ পাঁচ পাগলে হয় যে DJ Bapi Do Shahid number 4 তোর বাবা তোর উল্টোপাল্টা কথা বলছে আর তুই তোর বাবার কিছু বলবি না বাবার বলবো নি ছেড়ে দেবো হ্যাঁ আজকে যা বাবা শিক্ষা দেবো হ্যাঁ এরকম কাজ করে দিনা কোনো বাবা করে সব হ্যাঁ হ্যাঁ তুই আয় বাবা কি তুমি যা করেছো এটা ঠিক করেছো 100% ঠিক রাইট আজ বাদে কাল যখন ওই মহিলা আচ্ছা একটা ছেলে কোলে করে রাস্তায় বেরোবে এই 5 জনের কাছে মুখ দেখাতে পারবো মুখে অ্যাসিড মেরে ঘুরবি তুমি কি মনে করেছো কি হ্যাঁ তুমি কি মনে করেছো তুমি কি মনে করো ঝাড় না আরে বাউরে আরে শুধু আইটেম নিচ্ছে ঝাড় ঝাড় না উৎপাত করলে চিৎপাত ঘাড়ে চুল লেগেছে মিডিনের মতন কি রে ঝেড়েছে ভাই আচমকা করলে দিয়েছে বুঝ দে ভাই আমি তো জানি তোর দ্বারা কিচ্ছু হবে না তুই দেখ তোর মার কি করে শিক্ষাটা আমি দিই তো
তুমি এক জায়গায় খেয়ে আর এক জায়গায় হাক দিয়ে এসেছো। আমি হাগার অধিকার দিচ্ছি। এই যে বানর, তোমার হাগার অধিকারের জায়গায় বানর, আমি ভালো করে সিমেন্ট বালি গুলে তার সঙ্গে ছোট ছোট টনচিপ দিয়ে আর ওই হাগার জায়গায় ঢালাই ফেলে দেবো। তুমি কি মনে করছো? তুমি কি মনে করছো? তুমি কি মনে করছো? ও ঢেকি ঝেড়েছে জানি, ওটো ঢেকি ওটো তুই যেরকম আমার ভেড়া, তোর বাপ তেমন তোর মার ভেড়া। না বৌমা, আমি ফার্স্ট ক্লাস মাগের ভেড়া, ও সেকেন্ড ক্লাস। শোন, তোর আর আমাদের কিচ্ছু হবে না, দুজনে একসঙ্গে যাবো, তোর বাবা মার এমন শিক্ষা দেবো তোর বাবা মা সারা জীবন মনে রাখবে। চলো যৌথ গন্ডগোল। এই যে বানর, এই যে হনুমান, এই যে বেচা, DJ বাপি টু শাইক নাম্বার পোল। বাবা তুমি সর্বনাশ করেছি, পা ধুলে দো বাবা, পা ধুলে দো, পা ধুলে, খালাস কর লেবার লেগে লরি, খালাস কর বাবা, তুমি তাহলে বিয়ে করনি? না ওরে মা, তোর শ্বশুর বিয়ে করতে জানি, তোর শ্বশুর গিয়েছিল বিষকে আত্মহত্যা করতে। বাবা বলতে পারিস মা, মানুষ কেন আত্মহত্যা করে যখন তার বিবেক মনুষ্যত্বের মধ্যে কেউ আঘাত করে? তাই তোর শ্বশুরের সঙ্গে সকালবেলা আমার রাস্তায় দেখা হয়, তোর শ্বশুরকে আমি কথা দিয়েছিলাম যে আমার মেয়ে ভুল করেছে তো আমি আমার মেয়েকে শিক্ষা দেবো, তাই তোর সঙ্গে এই নাটকটুকু করেছিলে মা। বাবা বাবা মায়ের বয়স হলে ফুটো থালা হাতে দিয়ে দেখায় রাস্তাটা। দাদা বর্তমানে সমাজের অবস্থা দেখা পাচ্ছ? যদি তো বাড়িতে বাড়ি যদি বৃদ্ধ বাবা মা থাকে, এদের মতন বৌমা, এদের মতো সন্তান ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। ভুল হয়েছে ও গো বাবা, করো না ক্ষমা। বউ হয় পরম গুরু, পর হয় বাবা মা। ওরে খোকা, তোর মা যখন মারা যায় আমি তোকে ছোটবেলা থেকে কোলেপিটি করে মানুষ করেছি, আর বউ মারার পর থেকে বউ মার কথা শুনে তুই তোর বাবা ধরে মারতিছি। বাবা মায়ের বয়স হলে বউ ছেলে বোঝা, হাতে দিয়ে দেখায় DJ Bapi to Shaik number pole. বাবা আমি যে ভুল করেছি বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। ছি মা ছি, আমার ভাবতে অবাক লাগছে তুই আমার মেয়ে। ওরে মা, তোর মা মারা যাবার পর থেকে কত কষ্ট করে কোলে বুকে করে মানুষ করেছি, কত উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি, কি তার প্রতিদান দিলি রে মা? বলতে পারিস মা, তুইও তো একদিন সন্তানের মা হবি, কাল তোর তো সন্তান হবে, কাল যখন তোর সন্তান তোকে যখন ঘাড় ধাক্কা দিয়ে বাড়িতে বের করে দেবে, তুইও ঠিক মানুষের দরজায় গিয়ে বলবি, দেখো গো দেখো আমার সন্তান আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়িতে বের করে দিচ্ছে, তখন কিন্তু তোর কথাটা কেউ শুনবে না রে মা। বাবা কারণ স্বামী বিবেকানন্দ একটা কথা বলে গিয়েছিলেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ওরে মা, আমি তোর বাড়িতে সেদিন আসবো, যেদিন শুনবো তোর এই শ্বশুরকে নিজের বাবার মতো শ্রদ্ধা ভক্তির কথা শিখেছিস, আমি সেদিন তোর বাড়িতে আসবো রে মা, আমি সেদিন তোর বাড়িতে আসবো। বাবা গেলে মারবে গো, গেলে মারবে, যাও গেলে মার। বাবা আমি তো তোমারই সন্তান বাবা, না জেনে ভুল করে ফেলেছি, পারো না তুমি আমাকে ক্ষমা করে দিতে? আর আমি তোমার দুটো পায়ে ধরে ক্ষমা চাইছি। বাবা আমি জানি আমি যে ভুল করেছি সে ভুলের কোনোদিন কোনো ক্ষমা হয় না, কিন্তু বাবা আজ যদি আমি তোমার মেয়ে হতাম, তুমি কি পারতে আমায় ক্ষমা না করে থাকতে? ওই তো এই গলে জল হয়ে গেলুম, মেয়ের কথা শুনলে গলে জল হয়ে যায়। তবু একটা কথা বলি বৌমা, উপবাস করলে যদি ভগবান খুশি হতো তাহলে এই পৃথিবীতে বহুদিন খালি পেটে থাকা ভিখারিরা সব থেকে ভাগ্যবান হতো। উপবাস অন্যের নয়, নিজের চোখে বিচারধারা করো, কারণ মানুষ তো ভগবানের প্রতিও সন্তুষ্ট নয়,
যেমন তুমি এই বৃদ্ধ মানুষটাকে লাঞ্ছনা গঞ্জনা দিয়েছো। বাবা, ওরে খোকা, একটা পাখি জীবন্ত অবস্থায় একটা পিঁপড়েকে খেয়ে নেয়, কিন্তু সেই পাখি যখন মারা যায় পিঁপড়েরাও কিন্তু তাকে খেয়ে নেয়। একটা গাছ থেকে লক্ষ দেশলাই কাঠি হতে পারে, কিন্তু একটা দেশলাই কাঠি লক্ষ গাছকেও জ্বালাতে পারে। বাবা, ওগো বৌমা, এই পৃথিবীতে যে যত মহান হোক না কেন, এই প্রকৃতি কখনো কাউকে মহান হওয়ার সুযোগ দেয় না। যেমন কোকিলকে কণ্ঠ দিয়েছে, কিন্তু তার রূপটাই কেড়ে নিয়েছে। রূপ দিল ময়ূরকে, কিন্তু তার ইচ্ছাটাই কেড়ে নিয়েছে। ইচ্ছা দিল মানুষকে, কিন্তু তার সন্তুষ্ট কেড়ে নিয়েছে। সন্তুষ্ট দিল সাধুকে, কিন্তু তার সংসার কেড়ে নিয়েছে। ওগো বৌমা, রূপ যৌবন তো ভগবানের দান, দানে পাওয়া জিনিস নিয়ে কিসের এত অহংকার? ভগবান তোমার আর আমার কত মানুষকে মাটি দিয়ে বানিয়ে আবার মাটির সাথে মিশিয়ে দিয়েছে। একটা পাথর যদি একবার মন্দিরে উঠে যায় না, সে কিন্তু দেবতা হয়ে যায়। আর মানুষ তো প্রতিদিন মন্দিরে যায়, তবু কিন্তু পাথরই রয়ে যায়। বাবা, যাবার সময় বাবা বলেই দিস না বুকে ব্যথা, দুহাত বাড়িয়ে ডাকছে বসে তোর মা যে সেথাই একা। পিতা মাতা সবার সেরা সর্বজনে কয়, সুখে থাকিস বৌমাকে নিয়ে, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই বাবা। DJ Bapi, Du Shaik Number 4. Ashit Sandosha, DJ Bapi, Dushaik Number Pole.